দি এয়ারলাইন্সের সামনে জড়ো হন টিকিট প্রত্যাশী রেমিটেন্স যোদ্ধারা। অধিকাংশ সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হবে আগামী 30 সেপ্টেম্বর। এ অবস্থায় অনিশ্চয়তা ভর করেছে করোনা মহামারীর জন্য দেশে আটকে পড়া প্রবাসীদের মাঝে। ভিতরে যাইতে বলতে পারবো কিভাবে, বলবো যে কালো বাজারে হইতেছে না কিভাবে, আমরা টুকি নিয়ে পাই না। তাদের এক এক সময় এক একটা সিদ্ধান্ত, এই বলছে 27 তারিখ, তারপর বললো 29 তারিখ, এখন বললো 27 তারিখ। টাকা বাড়ায় সরকারের লাভ হয় না, সৌদি বলতেছে নিবে, বাংলাদেশ সরকারের গাফিলতির জন্য এটা হচ্ছে না। সরকারের ঘোষণা মেনে ভিসার মেয়াদ বাড়াতে এদিন সৌদি দূতাবাসের সামনেও ভিড় করেন অনেকে। তবে প্রবাসীদের কোনো সদুত্তর না দিয়ে নির্দিষ্ট কনসুলেটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেয় সৌদি দূতাবাস। এই সুযোগে কনসুলেটগুলো প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ তাদের। দালাল তারা এখানে আমাদেরকে যে টাকা, অনেক পরিমাণ টাকা দেবে, 20,000 30,000 বা 50,000 টাকা চাইতে পারে। এই কারণে আমরা এখানে এখনো আছি। এজেন্সি মাধ্যমে যাবো, আমাদের কাছে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা চাইবে, তখন আমরা টাকা কোথায় পাবো? আমরা 8-9 মাস বাড়িতে এজেন্সির মাধ্যমে ফাস্ট ফুড জমা দেওয়া মানি কি 1 লক্ষ 2 লক্ষ করে সবার কাছে আবার টাকা আদায় করবো। আগামী 4 অক্টোবর থেকে নতুন টোকেন বিতরণের ঘোষণা করি না। এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলছিলেন নরসিংদীর ফিরোজ। গত 5 দিন বৃদ্ধা মাকে নিয়ে ঘুরছেন ঢাকার রাস্তায়, ধর্ণা দিয়েছেন অনেক অফিসে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হলেও মেলেনি সৌদি যাবার পথ। সৌদি এয়ারলাইন্সের অফিসে এসে পকেটমারের কবলে পড়ে মোবাইল হারিয়েছেন নোয়াখালীর বোরহান। দিশে হারাই ব্যক্তি বলছিলেন কফিলের ফোন নম্বর সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল ওই মোবাইলে। বিদেশের কাগজপত্র হইতে আমার বসের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার সুপারভাইজার হইতে সবার নাম্বার ওখানে আছে। এই অবস্থা অনেক সৌদি প্রবাসীর, দিনের পর দিন চেষ্টা করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। ফিরতি টিকিট এনেও যেতে পারছেন না কর্মস্থলে। এয়ারলাইন্সের টিকিট বিতরণ প্রক্রিয়া নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। যাগো আগামা টিকিট নাই, মেয়াদ নাই, তারাই নাই না, বিক্রি করে দিতে আছে। কিন্তু যাগো আগামা মেয়াদ আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারা মানে টিকিট টোকেন পাইতেছে না। আমার থেকে আপ ডাউন টিকিটও আছে, এখন নাকি আগামও আছে, কিন্তু বিশের মেয়াদে ছুটির টাইম আছে 5 দিন আছে। এখন এই 5 দিনের ভিতরে আমার কাছে টোকেন নাই, কিন্তু যদি টোকেনটা পাই তাহলে তো আমার টিকিটটাও কই যে আমি চলে যেতে পারি। সব মিলিয়ে চাকরি হারানোর শঙ্কা সঙ্গী করে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছেন দেশের রেমিটেন্স যোদ্ধারা। কফিলের সাথে আলাপ করে অনেকে এসে ঢাকা থেকে উড়াল দেয় বাংলাদেশ বিমান। এরপর 14 বছর ধরে এই রুটে বন্ধ বাংলাদেশ বিমানের চলাচল, কারণ হিসেবে আকাশপথের নিরাপত্তাকে সামনে আনে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরের পর্যাপ্ত নিরাপত্তার অভাবকে দায়ী করে তারা। তবে দীর্ঘ প্রচেষ্টার পর এই রুটে আবারও পাখা মেলছে বিমান। এ লক্ষ্যে বুধবার সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হলো। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড অর্জন করতে পেরেছে বাংলাদেশ। আমেরিকাতে কোনো ফ্লাইট অপারেট করতে গেলে তাদের একটা আলাদা নিয়ম, যেটা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পারমিশনটা নিতে হবে, এবং এই পারমিশনটা নিতে গেলে আমাদের যে এয়ারপোর্ট এটা গ্রেড 1 দেখাতে হবে। আমরা গ্রেড 1 দেখানোর ক্ষেত্রে যত ধরনের দরকার, প্রস্তুতি দরকার, সমস্ত প্রস্তুতি কিন্তু আমাদের আছে। বিমান সচিব বলেন এবছরই যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষ ঢাকায় এসে চূড়ান্ত বৈঠক করবে সিভিল এভিয়েশনের সঙ্গে। করোনার কারণে তা সম্ভব না হলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে এই বৈঠক। ইউএসএর FAA যে পরিদর্শন বা তাদের ভাষায় যেটা অডিট বলা হয় সেটা এখনো হয়নি। আমরা আশা করছি দ্রুত তাদের সাথে জুমের মাধ্যমে হলো এই যে তাদের সাথে এই অডিটটা সম্পন্ন হবে। আমরা আশা করছি আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশ থেকে ইউএসএ বিমান চলাচল করা সম্ভব হবে। ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমান চালনার উদ্দেশ্যে 2008 সালে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে